alaikum. Dear learners, আমি রাকিব বিন মোস্তফা, সাফিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে কথা বলবো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজের মধ্যে যে এলিমেন্টসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বাল, অ্যাডভার্বিয়াল, প্রেপোজিশনাল, কনজাংশনাল এবং ইন্টারজেকশনাল। আমরা এখানে একটা বিষয় মিসিং দেখছি, অথবা একটা পার্টস অফ স্পিচ মিসিং দেখছি, সেটা কি? সেটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি প্রোনাউনটা সাধারণত আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লজের মধ্যে থাকে না। আচ্ছা, যে সাতটা এলিমেন্টস থাকে সেই সাতটা এলিমেন্টসের মধ্যে চারটা এলিমেন্টস খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। চারটার মধ্যে প্রথমটা হচ্ছে ভার্বাল, সেকেন্ডটা হচ্ছে প্রেপোজিশনাল, থার্ডটা হচ্ছে কনজাংশনাল এবং ফোর্থটা হচ্ছে ইন্টারজেকশনাল। অর্থাৎ এই চারটা খুব সহজে আইডেন্টিফাই করা যায়। আর বাকি যে তিনটা আছে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল, এই তিনটা চিনতে একটু সমস্যা হয়। সো আজকে বিশেষ করে তোমাদের সাথে ওই তিনটা নিয়ে কথা বলবো। তার আগে এই চারটাকে কেন আমরা সহজ বললাম সেই বিষয়টা একটু ব্যাখ্যা করি। দেখো, এখানে প্রথমে ভার্বালকে আমরা কেন সহজ বলছি অথবা চিনতে সহজ হয় কেন বললাম, কারণ ভার্বাল অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হয়, অথবা সেখানে কী থাকে? গ্রুপ ভার্ব থাকে। সেখানে কী থাকবে? গ্রুপ ভার্ব থাকবে। তারপর হচ্ছে প্রেপোজিশনালটা কেন সহজ, কারণ সেটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় আবার প্রেপোজিশন দিয়ে শেষ হয়। তারপর কনজাংশনালটা কেন সহজ, কারণ সেটি কনজাংশন হিসেবে কাজ করে। কনজাংশনের কাজ কী? কনজাংশন দুটো ক্লজকে যুক্ত করে অথবা দুটো পার্টস অফ স্পিচকে যুক্ত করে। এখন দেখো, আই ড্রিঙ্ক ওয়াটার, এটা একটা ক্লজ। আই কুড, এটা আরেকটা ক্লজ। দুইটা ক্লজকে যুক্ত করেছে কনজাংশন। সর্বশেষ ইন্টারজেকশনালটা কেন সহজ মনে হয় আমাদের, কারণ সেখানে সর্বদা একটা নোট অফ এক্সক্লামেশন সাইন থাকে। যেহেতু নোট অফ এক্সক্লামেশন সাইন থাকে, সো এটা দেখা মাত্রই আমরা এটাকে ইন্টারজেকশনাল হিসেবে কী করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল, এই ক্ষেত্রে কিন্তু রুলের কিছু ভেরিয়েশন থাকে, অর্থাৎ চিনতে আমাদের সমস্যা হয়, সেখানে বেশ কিছু সমস্যা থাকে। সো এই জন্য এই তিন প্রকার নিয়ে আলাদাভাবে তোমাদের সাথে এখন কথা বলবো। যে তিন ধরনের ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফাই করতে আমাদের সমস্যা হয়, ওই তিন ধরনের মধ্যে নাউন ভার্সেস অ্যাডভার্বিয়াল নিয়ে। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। দেখো, আই নো দ্যাট হি ইজ থোরলি অনেস্ট, যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিলো, এই কোশ্চেনটা কীভাবে এটা নাউন ক্লজ হলো? আর একটা কথা বলছি, ফ্রেজ এবং ক্লজের মধ্যে ডিফারেন্স কী আমাদেরকে মাথায় রাখতে হবে। যেখানে ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লজ, আর যেখানে ফাইনাইট ভার্ব থাকে না সেটা হচ্ছে ফ্রেজ। এখন ফাইনাইট ভার্ব কোনটা? যেটা মেইন ভার্ব ওটাই ফাইনাইট ভার্ব। ওকে, যেখানে ভার্ব থাকে না সেটা হচ্ছে ফ্রেজ, যেখানে ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লজ। এখন দেখো, মাথায় রাখতে হবে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ চেনার তিনটে উপায় আছে। প্রথম উপায় হচ্ছে সেখানে কমা থাকে। সেকেন্ড উপায় হচ্ছে ইট অথবা দ্যাট দ্বারা রিপ্লেস করা যায়। থার্ড উপায় হচ্ছে নাউন ক্লজে অথবা নাউন ফ্রেজে সবসময় শুরুতে যে ভার্বটা থাকে অথবা ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকে সেটা ট্রান্সিটিভ ভার্ব হয়। সো আমরা এখন দেখে নিচ্ছি। আই নো, এখানে নোটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এখন তুমি প্রশ্ন করবে ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো। মাথায় রাখতে হবে যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। যেমন আমি যদি বলি যে আই নো, আমি জানি, তখন আমি যদি জিজ্ঞেস করি কী জানো, সে বলবো যে আই নো সামথিং। আবার আমি যদি বলি আই নো, সে বলছে আমি চিনি, আমি বলছি কাকে চেনো, সে বলছে আই নো সাম ওয়ান, তাহলে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। আবার দেখো, ইন্ট্রান্সিটিভ ভার্ব আমরা একটা দেখি, যেমন গোটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। যেমন বলছি আই গো, আমি যাই, তখন তাকে বললাম কি যাও, উত্তর দিতে পারছে না। কাকে যাও, উত্তর দিতে পারছে না। রেদার তাকে প্রশ্ন করতে হচ্ছে যে কোথায় যাও অথবা কেন যাও। কোথায় যাও অথবা কেন যাও দিয়ে কখনো কি পাওয়া যাবে না, কখনো অবজেক্ট পাওয়া যাবে না। বাট ট্রান্সিটিভ ভার্ব দিয়ে কি করা যায়? অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, ওকে। তারপর দেখো, এখন ট্রান্সিটিভ ভার্বের পর নাউন হয়, সো এক্ষেত্রে আমরা এটাকে নাউন বলতে পারি। এরপরে গোটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো আমরা জানি ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়। সো এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো, কারণ এখানে কি আছে? ভার্ব আছে, আর এখানে আছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ।
আবার এখানে যেহেতু ট্রানজিটিভ ভার্ব আছে আবার এখানেও ভার্ব আছে এজন্য এটা ক্লজ আর এখানে যেহেতু ট্রানজিটিভ ভার্ব আছে সো এটা কি নাউন ক্লজ এখন দেখো আমরা খুব শর্টকাট একটা টেকনিক শিখব যে মাথা রাখতে হবে যদি কোথাও তুমি কোনো ভার্ব দেখো এই ভার্বের পরে যদি তুমি এভাবে ব্ল্যাঙ্ক দেখো তাহলে সেই ব্ল্যাঙ্কের নিচে তুমি ইট অথবা দ্যাট বসাবে বসানোর পরে যদি সেন্টেন্সটি মিনিংফুল হয় অর্থাৎ সেন্টেন্সটি যদি মিন করে তাহলে সেটি সর্বদা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ হবে যেমন আমি যদি বলি আই নো ইট তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে মিনিংফুল হচ্ছে আবার আমি যদি বলি যে আই শ্যাল গো ইট এটা কিন্তু আবার মিনিংফুল কি হচ্ছে না এটা কিন্তু মিনিংফুল হচ্ছে না সো যেহেতু মিনিংফুল হচ্ছে না তাহলে এটা অ্যাডভার্বিয়াল আবার এটা যেহেতু মিনিংফুল হচ্ছে সো এটা কি হবে নাউন যদি ভার্ব থাকে ক্লজ ভার্ব না থাকলে ফ্রেজ মাথায় রাখতে হবে ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে নিয়ম সেম ঠিক আছে ভার্ব থাকলে ক্লজ হবে ভার্ব না থাকলে ফ্রেজ হবে আচ্ছা তাহলে আমরা প্রথম একটা নিয়ম জানতে পারলাম ইট অথবা দ্যাট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা নাউন হয় আর ইট অথবা দ্যাট দ্বারা যদি রিপ্লেস করা না যায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল হয় এখন দেখো আবার ট্রানজিটিভ ভার্বটা আমরা কী করলাম ক্লিয়ার হলাম বাট আমরা এখনও একটা বিষয় ক্লিয়ার হই নাই সেটা হলো কি কমা থাকলে যেমন দেখো দ্য নাম্বার কমা ইউ আর কলিং আরেকটা কমা ইজ বিজি নাও মাথায় রাখতে হবে দুই কমার মাঝখানে যদি বসে যেটাই বসুক সেটা নাউন যদি ভার্ব থাকে ক্লজ ভার্ব না থাকলে ফ্রেজ যেহেতু এখানে ভার্ব আছে সো এটা নাউন ক্লজ মাথায় রাখতে হবে এই কমাযুক্ত নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজকে আরও একভাবে আমরা কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে দুই কমার মাঝখানে যেটা থাকবে সেটাকে অলওয়েজ ডেকে ফেলবে যেমন আমি ইউ আর কলিংকে মনে করো ডেকে ফেলছি তাহলে বাকি যে অংশটা আছে ওই অংশটা অলওয়েজ মিনিংফুল হবে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে যেমন ইউ আর কলিংকে যদি আমি ডেকে ফেলি বাকি অংশটা কী লেখা আছে দ্য নাম্বার ইজ বিজি নাও যেহেতু দ্য নাম্বার ইজ বিজি নাও এটা মিনিংফুল দুই কমার মাঝখানকে ডেকে রাখার পরে অর্থ পরিবর্তন হচ্ছে না সো এটা হবে নাউন ক্লজ এটা কি হবে নাউন ক্লজ তাহলে আমরা নাউন ক্লজ কয়ভাবে ছিনলাম তিনভাবে একটা হচ্ছে কমা থাকবে আরেকটা হচ্ছে ইট অথবা দ্যাট দ্বারা রিপ্লেস করা যাবে আরেকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে অবস্থান করবে দেখো আমরা এই তিনটা ছাড়াও নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজের আরও একটা অবস্থান দেখতে পাই সেটা হচ্ছে সাবজেক্টের জায়গা যেমন দেখো এই এক্সাম্পলে কী লেখা আছে যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি মাথায় রাখতে হবে এখানে আন্ডারলাইনটা ইজের আগে ছিল যেহেতু ইজের আগে আন্ডারলাইন ইজটা হচ্ছে এখানে আমার ভার্ব মাথায় রাখতে হবে ইজ যেহেতু ভার্ব ভার্বের আগে কী বসে সাবজেক্ট বসে সাবজেক্টের জায়গায় কী কী বসতে পারে নাউন অথবা প্রোনাউন সো আমরা জানি এটা কিন্তু প্রোনাউন না অথবা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লজে কখনো প্রোনাউন সম্পর্কে জিজ্ঞেস করে না সো এটা যেহেতু প্রোনাউন না এটা কী হবে নাউন হবে আমরা আরও একটা খুব সহজ টেকনিক শিখে রাখতে পারি যে ভার্বের আগে এখন যদি আমরা কখনোই ব্ল্যাঙ্ক দেখি তাহলে ওই ব্ল্যাঙ্কটা সর্বদা আমরা কী মনে করব সর্বদা আমরা সেটাকে নাউন মনে করব সেখানে যদি ভার্ব থাকে তাহলে সেটা হবে ক্লজ ভার্ব যদি না থাকে সেটা হবে ফ্রেজ যেমন দেখো কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই দ্যাটস ওয়াই এটা ফ্রেজ ভার্বের আগে অবস্থান করেছে সো নাউন ফ্রেজ আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ সো এরপরে আমরা কথা বলবো অ্যাজেক্টিভ নিয়ে অ্যাজেক্টিভ ক্লজ অথবা ফ্রেজ কীভাবে আইডেন্টিফাই করব অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বিয়ালের মধ্যে কী ডিফারেন্স সেটা আমরা দেখে নিব এমন তার পাশাপাশি দেখে নিব অ্যাডভার্বিয়ালের সাথে প্রেপোজিশনালের কী সম্পর্ক রয়েছে সেটিও দেখো আই নো দ্য রিজন এখানে দ্য রিজনটা হচ্ছে একটা নাউন আবার দিস ইজ দ্য প্যান এখানে দ্য প্যানটা হচ্ছে একটা নাউন ইট ইজ হি এখানে হিটা হচ্ছে একটা প্রোনাউন যদি কখনো আন্ডারলাইনের আগে নাউন অথবা প্রোনাউন দেখো তাহলে সর্বদা আন্ডারলাইনটাকে আমরা অ্যাজেক্টিভ হিসেবে কী করব বিবেচিত করব মাথায় রাখতে হবে যদি সেখানে ভার্ব থাকে তাহলে সেটা অ্যাজেক্টিভ ক্লজ যদি ভার্ব না থাকে তাহলে সেটি অ্যাজেক্টিভ ফ্রেজ সো এই তিনটাই কী হবে অ্যাজেক্টিভ ক্লজ হবে কারণ তিনটার মধ্যেই কী আছে ভার্ব আছে এখানে আছে হ্যাজ ডান এখানে আছে আই লস্ট এখানে আছে ইউ শুড আচ্ছা
কিভাবে বুঝতে পারলাম এটা যে অ্যাডজেকটিভ কিভাবে বুঝতে পারলাম তার আগে কি আছে নাউন আছে তার আগে কি আছে নাউন আছে তার আগে কি আছে প্রোনাউন আছে তাহলে নাউন অথবা প্রোনাউন থাকলে এবং তারপর আন্ডারলাইন থাকলে অলওয়েজ আমরা আন্ডারলাইনকে কি হিসেবে বিবেচিত করব অ্যাডজেকটিভ হিসেবে যদি ভার্ব থাকে তাহলে সেটি ক্লজ আর যদি ভার্ব না থাকে তাহলে সেটি ফ্রেজ হবে দেখো তাহলে এই দুটোর মধ্যে অল্টারকেশন কি দেখো এই দুটোর মধ্যে অল্টারকেশন হচ্ছে হি ইজ ইন দ্য রুম দ্য গার্ল উইথ লং এয়ার ইজ মাই কাজিন আমরা অ্যাডভার্বিয়াল আইডেন্টিফিকেশন করার সময় তোমাদেরকে একটা বিষয় আমি বলি নাই আমি অ্যাডভার্বিয়াল বলার সময় একটা কথাই বলেছিলাম ইট দ্বারা যদি রিপ্লেস করা না যায় তাহলে সেটি অ্যাডভার্বিয়াল হয় আরেকটা বলেছিলাম ইন্টেনসিটিভ ভার্বের পরে সর্বদা অ্যাডভার্বিয়াল বসে এখন আমরা আরেকটা বিষয় শিখে নিচ্ছি অ্যাডভার্বিয়ালের জন্য সেটা হচ্ছে প্যাপোজিশন দিয়ে যদি কোনো কিছু শুরু হয় তাহলে অলওয়েজ সেটা কী হয় অ্যাডভার্বিয়াল হয় তো দেখো প্যাপোজিশন দিয়ে কিন্তু এটাও শুরু হয়েছে আবার প্যাপোজিশন দিয়ে কিন্তু নেচারটাও শুরু হয়েছে তাহলে দুইটা কি অ্যাডভার্বিয়াল না দুইটা অ্যাডভার্বিয়াল না আমাদেরকে মাথায় রাখতে হবে যদি ভার্ব থাকে এবং ভার্বের পরে প্যাপোজিশন দিয়ে শুরু হয় তাহলে সেটি অ্যাডভার্বিয়াল হবে আবার যদি নাউন অথবা প্রোনাউন থাকে এরপরে প্যাপোজিশন দিয়ে শুরু হলেও সেটি অ্যাডভার্বিয়াল হবে না সেটি সেটি রাদার অ্যাডজেক্টিভ হবে কি হবে অ্যাডজেক্টিভ হবে তাহলে আমরা দেখলাম যে নাউন অথবা প্রোনাউন থাকলেই তারপর কি হয় অ্যাডজেক্টিভ হয় ভার্ব থাকলে ক্লজ হয় আর যদি ভার্ব না থাকে তাহলে কি হয় ফ্রেজ হয় কিন্তু মাথায় রাখতে হবে এই প্যাপোজিশনটা আমাদের মাঝে মাঝে সমস্যা করে যে প্যাপোজিশন দিয়ে শুরু হলে আমরা কি করি প্যাপোজিশন দিয়ে শুরু হলে আমরা সাধারণত সেটাকে কি মনে করি অ্যাডভার্বিয়াল মনে করি তবে লক্ষ্য রাখতে হবে তার আগে ভার্ব থাকতে হবে তার আগে যদি ভার্ব না থাকে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে অলওয়েজ সেটা অ্যাডভার্বিয়াল না হয় কি হবে অ্যাডজেক্টিভ হবে এখন অ্যাডভার্বিয়ালের মধ্যে এবং প্যাপোজিশনালের মধ্যে কী সম্পর্ক এটা একটু আমরা জেনে নিই মাথায় রাখতে হবে এই যেমন প্যাপোজিশন দিয়ে শুরু হলো আমরা এটাকে কী বললাম অ্যাডভার্বিয়াল বললাম মনে করো তোমার পরীক্ষা আসলো কোশ্চেনটা আসার পরে অপশানের মধ্যে অ্যাডভার্বিয়ালটা রাখে নাই তখন তুমি কী অ্যান্সার করবে তখন তুমি প্যাপোজিশনাল অ্যান্সার করবে কারণ যেটাই অ্যাডভার্বিয়াল সেটাই প্যাপোজিশনাল এখন অনেকেই প্রশ্ন করে যে অপশানের মধ্যে যদি দুইটাই থাকে তুমি যে কোনো ক্যান্ডিডেট হতে পারো বিশ্ববিদ্যালয় ক্যান্ডিডেট অথবা অন্য কোনো অ্যাডমিশন সিকার এখন দেখো তখন তুমি কী করবে সেখানে অপশানের মধ্যে অ্যাডভার্বিয়ালও আছে প্যাপোজিশনালও আছে তাহলে তুমি কী করবে অলওয়েজ তুমি অ্যাডভার্বিয়ালকে প্রায়োরিটি দিবে কারণ মাথায় রাখতে হবে অ্যাডভার্বিয়াল যদি না থাকে তাহলে আমি প্যাপোজিশনাল অ্যান্সার করতে পারতাম বাট যদি অ্যাডভার্বিয়াল থাকে অবশ্যই আমাকে কী অ্যান্সার করতে হবে অ্যাডভার্বিয়াল অ্যান্সার করতে হবে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে বিশেষ করে অ্যাডভার্বিয়াল এবং প্যাপোজিশনালের ক্ষেত্রে আশা করি তোমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না যদি এছাড়াও কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আমি অ্যান্সার করার চেষ্টা করব এবং প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন যদি আমার এই অ্যানালাইসিসের সাথে কোনো সাংঘর্ষিক হয় অথবা আমার এই অ্যানালাইসিসটা তোমার কাছে সাফিসিয়েন্ট মনে না হয় কোনো কোশ্চেন যদি থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সেটা অ্যান্সার করব তবে আমি বিশ্বাস করি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি প্রিভিয়াস ইয়ারের এমন কোনো কোশ্চেন নেই যেটা তুমি পারবে না ওগুলো বুঝতে পারবে আচ্ছা পরবর্তী ভিডিও পর্যন্ত তো ভালো থাকবে সবাই টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম